بسم الله الرحمن الرحيم شاقتم شهر الله المحرم سدشو سسلش شزري دي هزار سبتشه سدشو سسلش شزري شنير شهر الله المحرم شاقتم شهر الله المحرم প্রভু দশই মহরম যাকে আশুরা বলে আমরা জানি এই আশুরায় তুমি শত শত ঘটনার জন্ম দিয়েছ ইতিহাসবিদগণ প্রায় তিন শত এমন ঘটনার উল্লেখ করেছে যার প্রতিটাই মানবতার ইতিহাসে এক একটি মাইল ফলক প্রতিটি কাহিনী তা জন্য বিষাদের সিন্ধু এবং বিশ্বাসী মুজলুমদের জন্য নাজাতে পালা পাল হে আমাদের রব যে ভূমিকে তুমি পুণ্যময় বারাকাময় বলেছ সেখানে হাজার হাজার হাজারের দাবাতের স্মৃতি রয়েছে আজ অমলিন সে ফিলিস্তিন ও বায়তুল মাদ্রেসের অধিবাসীদের উপর আজ ইতিহাসের নির্মম নিষ্ঠুর মানব বিপর্যয় চলছে প্রায় চল্লিশ হাজার নারী শিশু অসহায় মানুষ শাহাদাত বরণ করেছে তাদের রক্ত ফিলিস্তিনের বালভূমিতে কলকল করে বয়ে যায় অভিশপ্তাহদীয় খ্রিস্টান পরাশক্তির বোমার আঘাতে তাদের প্রায় প্রায় সম্পূর্ণ বাড়িঘর হাসপাতাল স্কুল মসজিদ সমস্ত স্থাপনা মাটির সাথে কুড়িয়ে মিশিয়ে দেওয়া হয়েছে কোনো আশ্রয় শিবির নেই যেখানে ইসরায়েলি সৈন্যদের হিংস্র দানবীয় আক্রমণ হইতে নিরাপদ রয়েছে খোলা আকাশের নীল চাঁদোয়ার নিচে ক্ষুধার্থ পিপাসার্থ প্রিয়জন হারা সবকিছু হারা অসহায় বনিয়দম গুলো এরপরও আল্লাহ আওয়াজ তুলে পাথর দিয়ে লড়ছে প্রভু তুমি তাদের শেষ আশা শেষ ভরসা হে আল্লাহ আসুরার এই দিনে বিশাল ফেরও বাহিনীকে তুমি লোহিত দরিয়ায় ডুবিয়ে দিয়েছিলে আর শেষাগরকে শুকনো রাস্তা দিয়ে ভোসাওতার বনিস্টাইলের সাথীদেরকে রক্ষা করেছিলেন নবিয়া আরবি সাল্লাম বলেন আজ সে মহর আসরা বলেন আসুরার এই দিনে আল্লাহ মুসা বন ইসরাহলের বাহিনীকে সাগরের মধ্যে রাস্তা দিয়ে পার করে নিলেন আর ফেরাউন ও তার বিশাল বাহিনীকে সে সাগরে ডুবিয়ে দিয়েছেন

رمضان صيام البره اللاركة تيتي تبن نمو صيام هلو عشورة صيام رواه مسلم ان قتادة رضي الله عنه قال قول رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنة التي قبله رواه مسند احمد নবাহ মুসলিম এগারোশো চৌত্রিশ রোজা করো যে একদিনের শ্যাম এক বছরের গুনাকে আল্লাহ মাফ করে ওয়াদা করেছেন তিনি আরো বলেন ওক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমউ ইয়াওম আশুরা ওয়া ক্বাল রোজা করে আমরাও করি তবে মুসলমানদের উচিত তারা ইহুদিদের আহলি কিতাবীদের খেলাপ করবে আমরা যা তাদেরকে অনুসরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের खिलाफ সিয়ামের ক্ষেত্রেও তাদের সাথে আমাদের খেলাফ এবং গরমিল হওয়া উচিত মনে করেন বলেন দশ তারিখের রোজার সাথে সামনের একদিন অথবা একদিনের একদিন কাবলাহু বাদাহু হয় তারিখ দশ তারিখের সাথে মিলাও অথবা দশের সাথে এগারো কে মিলিয়ে রাখো কারণ ইহুদীরা শুধু একদিন রোজা রাখে হারি মুসলিম বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন নবীজ নামার পরে খাদিজী বলেন আর দিনের রোজা সত্তর বছর জাহান্নাম থেকে আল্লাহর বন্দাদেরকে দূরে সরে নিবে রবাহ মুসলিম এগারোশো তিপ্পান্ন রাওয়া হল বহারি আটাইট চল্লিশ আমরা এদিনে দান সত্য করবো বিশেষ করে আজ গাজার ফিলিস্তিনের নির্যাতিত অসহায়বাহীদের জন্য সাধ্য মতো অর্থ খাদ্য পানীয় বস্ত্র চিকিৎসা সামগ্রী পাঠাব এদের চেয়ে কষ্টে পৃথিবীর আর কোন মানব পুষ্টি নেই আসুরার এই দিনে ফুরাতের তীরে ইমাম হুসেন্লাহ বাহাত্তর জন আহলেবায়েদ হাজার জিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করেন জনগণের মতামত ও রায় ছাড়া মহাবিয়ার পুত্র অসৎ নবুয়া একে অক্ষুণ্ণ রাখার তাগিতে কুপার মুসলমানেরা সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার পরে ইমামকে সাহায্য করেনি ইমাম একা দাঁড়িয়ে গেলেন এজিদকে তিনি খলিফা মানতে অস্বীকার করলেন যার জন্য তাকে জীবন কোরবান করতে হয়েছে এবং তার বায়ের নবী পরিবারের সব সদস্যরা সেদিন কারবালার প্রান্তরে একে একে শহীদ হয়েছিলেন শুধু অসুস্থ জয়নলাভ দিন আর জয়নব জয়নবসারা কেউ জীবিত ছিল না কবি বলেন কাতলে হুসাইন আসলমে কাতলে আজ মুসলিম দুনিয়ায় শত শত এজিদ জনগণের রায় মতামত উপেক্ষা করে শাসনের নামে জুনমের তন্ত্র মুসলমানদের উপরে প্রতিষ্ঠিত রেখেছে আসুর আর এই দিনে নতুন করে আজ মুসলমানদেরকে জাগতে হবে শহীদের রক্ত ইমাম হোসেনের খুন আমাদেরকে ডেকে বলছে তোমরা জেগে উঠো এজিদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহর আবাস আল্লাহর আমাদেরকে তো এই বলে দিয়েছে তোমরা শয়তান ও তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে লড়াই করো তাদের সকল ষড়যন্ত্র দুর্বল এরা হচ্ছে কাগজের বাঘ সুরা নিজা নয়া ফিরে এলোয়া সেই মহরম মাহিনা ত্যাগ চাই মরিয়া ক্রন্দন এ মহান প্রভু আজও শত শত কারবালা মুসলিম দুনিয়ায় পৃথিবীর এখানে সেখানে সৃষ্টি হচ্ছে আল্লাহ তুমি মুসলমানদের কোম ভেঙে দাও আমাদেরকে আরেকবার ইমাম হোসেনের প্রেনমায় উজ্জীবিত হয়ে এজিফবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য উজ্জীবিত করে দাও আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ